ওকে, আসসালামু আলাইকুম। আমি বর্তমান দাঁড়িয়ে আছি উত্তরা আজমপুরের ওভারব্রিজের উপরে। তো এখানে প্রতিদিন আনুমানিক 50,000 লোক এই ওভারব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করে। তো ওভারব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করলে একটা জিনিস সবসময় আমি দেখি, সেটি হচ্ছে যে ওভারব্রিজের উপরে কিছু কাঠ পড়ে থাকে। আপনারা দেখেন আমি কাঠগুলো সংগ্রহ করতেছি। এই কাঠগুলো হচ্ছে সুলতান ভাই, বিস্তারিত জানতে কল করুন। আবার পিছনে দেওয়া আছে যে 100% নিরাপত্তা। তো আমি ভিডিও করার আগে এই নাম্বারগুলোতে ফোন দিয়েছিলাম। তো ফোন দেওয়ার ফলে যেটা জানা গেল যে এটা হচ্ছে টঙ্গীতে এক হোটেল, আবাসিক হোটেল। তো সেখানে অনাগত এখানে দেখা যাচ্ছে যে দেহ ব্যবসা হয়। তো এখানে তারা ফোন দিয়ে আমাকে বললো যে মানে তাদের ওখানে অনেক সেফটির বিষয় আছে, কোনো প্রকার সমস্যা নেই, প্রশাসনের কোনো মানে ডিস্টার্ব ওখানে নেই, এবং নির্ভয়ে ওখানে মানে কি বলবো আর মাদক সেবনেরও ব্যবস্থা আছে। তো কন্টিনিউ আমি সবসময় এখান থেকে গেলে সকালবেলা অন্তত দেখবেন কিছুক্ষণ পর এই দিক থেকে পুরোটা ভরে যাবে এই ভিজিটিং কার্ডগুলো। তো এটা অনেকদিন থেকে, তো এটা আসলে কোনো প্রকার প্রশাসনের এটা কোনো প্রকার হস্তক্ষেপ আমি দেখি না। যে ডাইরেক্ট একটা দেহ ব্যবসার প্রতিষ্ঠান কিভাবে এরকম ভিজিটিং কার্ড দিয়ে তারা বিজ্ঞাপন চালাইতে পারে, আপনি কিছু বলবেন ভাই? একটু তারা ভিজিটিং কার্ড দিয়ে দেহ ব্যবসার মার্কেটিং করে। তো আপনাদের যদি কিছু না বলেন তাহলে এটা তো আমরা ভিডিও করে একটু বলেন। এখানে ফোন দিয়েছিলাম, তো ফোন দেওয়ার ফলে তারা বলে যে এখানে আপনার 40টা মেয়ে আছে। আমি ফোন দিয়েছিলাম কাস্টমার সেটে, 40টা মেয়ে আছে, আপনি এক শট, তাদের মধ্যে হচ্ছে শট। যাই হোক, এখানে কোনো না না ওখানে ভিডিও হচ্ছে, মানে যেটা এগুলো ফেলাই দিচ্ছে, মানে মানে আবাসিক হোটেলের কাঠ ভাঙিয়ে বলেন, আবাসিক হোটেলের কাঠ এখানে ফেলাই দিচ্ছে, এখানে সবসময় এখানে পড়ে থাকে, বাচ্চারা গেলে বাচ্চাদেরকে দিচ্ছে। এগুলো হচ্ছে মানে দেহ ব্যবসা এখানে চালায়, এগুলো হচ্ছে মার্কেটিং। আমার এখানে দেওয়া আছে 100% নিরাপত্তা। ফোন দিলেই বলে যে আমাদের এখানে 40টা 15টা মেয়ে আছে, মেয়ে আছে, আপনারা ইচ্ছা করলে পছন্দ করে বেছে নিতে পারবেন। আবার ইয়াবা তারপরে আপনার প্রেসিডেন্ট সব ওখানে আছে। আমার প্রশ্ন, আমি এটা ফেসবুকে দেবো, আমার প্রশ্ন হচ্ছে সবসময় এখানে কন্টিনিউ গেলে ভিজিটিং কার্ডগুলো দেখা যায়। তো এই ভিজিটিং কার্ড দিয়ে দেহ ব্যবসা মার্কেটিং করে, অনেক সময় গেলে হাতে ধরে দেয়, হাতে দেয়, হ্যাঁ দেয় দেয় এইভাবে দিয়ে। পুলিশের সহযোগ, পুলিশই তো এখানে নিরব, পুলিশে তো এগুলো বিষয়টা দেখতে পাবে। এরকম মানে মার্কেটিং ভিজিটিং কার্ড দিয়ে দেহ ব্যবসা মার্কেটিং চলতো না। তো সবসময় এখানে একটা প্রতিষ্ঠান চুক্তি করতে পারে, কিন্তু অনেক হয়ে গেছে এখানে না, এয়ারপোর্ট দেয় টঙ্গী স্টিল, দেশের স্বার্থে, দেশের স্বার্থে আপনি এগুলো পুলিশের সহযোগিতা, আমরা কি টঙ্গী স্টিল ফেলে আবার এই মুখ করে দেয়, এরকম করে এরকম করে সবার হাতে দিচ্ছে। আমি একটা তর্ক চেক করে দিই, একটা দেহ ব্যবসা যদি মানে কি বলবো যে ওপেনে যদি চলে, তো সে আমাকে নীতি দেয় বলতে চায় ভাই আমার এখানে 40টা মেয়ে আছে, আপনি যে কোনো মুহূর্তে আসতে পারবেন এবং এখানে সবকিছুর ব্যবস্থা আছে, নিরাপত্তা আছে। আপনারা ফোন দিয়ে ট্রাই করতে পারেন যে দেখেন তার কি বলে, তাদের মানে তারা কি বলছে, আমি বিষয়টা হচ্ছে যে আমি এটাকে দৃষ্টি যেটা কামনা করতেছি যেন এইসব মানে এখান দিয়ে ছোট বাচ্চারাও গেলে তাদের হাতে দেওয়া সবার হাতে। তো এটাতে আমাদের আসলে মানে বিষয়টা সচেতন হওয়া দরকার, আপনারা যদি সহযোগিতা না করেন আমরা সচেতন হতে পারবো না, না ঠিক আছে। আর এটাতে প্রতিরোধ করে তোলা না ধরবে কমে মাত্র সব উদ্যোগ কিছু ধরবে, এই যে সামনে যে এটা তো অনেকদিন থেকেই তাই না, এই কাঠগুলো এখানে হাজার হাজার কাঠ পড়ে থাকে, কাঠ পড়ে থাকে, এগুলো হচ্ছে আপনার হোটেল বেশি করা যায় না, এটা হচ্ছে আল্লাহ। আপনি কি বলেন, আপনি এখনই ফোন দেন, আমি ফোন দিচ্ছি, আমি ফোন দিচ্ছি, আপনি শোনেন, লাউড স্পিকার, আমি লাউড স্পিকার দিচ্ছি, আপনি শোনেন 0929 01 কিন্তু আমরা কোন প্রতিবাদ করি না তাই না, এর জন্য আমাদের এই দেশে আপনি শুনতে পারলে তো বুঝবেন।
শর্ট মানে হচ্ছে আমার এখানে 40টা মেয়ে আছে, আপনি ইচ্ছে মতো বেছে নিয়ে এক শর্ট, শর্ট মানে বুঝুন একবার থাকবেন আপনাকে 500 টাকা দিতে হবে। এখন ভাই আর কিছু ব্যবস্থা নাই, বলতেছে ইয়া বা যা খান। হ্যালো, সালাম আলাইকুম। পুলিশের ভূমিকা আছে, পুলিশের এখানে মানে সম্ভবত কমিশন যেটা, না হলে টঙ্গী বাজারে পুরো এখানে 15-20টা আছে, গত বছর হুজুরা দশ না কয় মাতার হুজুরা যেগুলো বন্ধ করেন। এখানে শুধু একটা কোম্পানি না, হাজার হাজার কোম্পানি ওই দিক দেখেন। আরো আমি আরো দেখাচ্ছি ভিজিটিং কার্ড। আচ্ছা ভাই, আমরা সবাই মিলে প্রতিবাদ করি। এই যে দেখেন আরো আরেক কোম্পানির কাজ, এই যে আরেক কোম্পানির কাজ আপনারা দেখেন, আরেক কোম্পানি এরকম 15-20টা কোম্পানি এইভাবে কাজ ফেলায় রেখে যায়। আপনার মদ, গাঁজা, ফেন্সিডিল, লিয়াবা সবকিছু টাকা দিলে সবকিছু পাওয়া যায়।